সমাগত রঙালী বিহু। রঙালী বিহু উপলক্ষে এটা সমগ্র রাজ্যজুড়ি বিহু কর্মশালা আরম্ভ হয়েছে, আর তার সমন্তরালকে নগাঁও জেলার রহাত বর্তমান বিহু কর্মশালা আরম্ভ হয়েছে। মানে বর্তমান উপস্থিত নগাঁও জেলার রহার আর ফুলগুড়ি অঞ্চল, আর ফুলগুড়ি আঞ্চলিক বিহু কমিটি স্থায়ী কমিটির উদ্যোগত আর বিহু সমিতির সহযোগত বর্তমান কর্মশালা চলি আছে। মই মোৰ সতীর্থক ইয়ার যে সামগ্রিক পরিবেশ সেই পরিবেশ দেখাবলে অনুরোধ জানালো, যেহেতু কর্মশালা বিহু ওচর চাপি আহিছে। বহাগৰ পাখন এনেদরে বর্তমান যে বিহু কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, আর এই 17 মার্চের এই বিহু কর্মশালাখানি আরম্ভ হয়েছে আর 31 মার্চত অন্ত পড়ব। বর্তমান মোৰ সতীর্থ দেখা গেছে সামগ্রিক পরিবেশ এনেদরে বর্তমান এগারী যুবতীয় ধরে পড়েছে, তার লগতে কণ কণ সকল আসলে কণ কণ যুবতী অঞ্চলের যুবতী সকল সকল ওলাই আছে আর এনেদরে যে বিহু কর্মশালা অংশগ্রহণ করেছে। মূল সতীর্থ ইয়ার সামগ্রিক পরিবেশ দেখাই গেছে, যেহেতু বিহুলে মাজত মানুষ কেটামান দিন আর হেঁপা হয় রঙালী বিহু আদরি বলে এনেদরে সকল সাজু হয়ে উঠেছে। তার সমান ফুলগুড়ি আর ফুলগুড়ি এনেদরে বিহু কর্মশালা চলছে 17 মার্চের চলছে, আর ইয়াত প্রায় 110 গৰাকী আসলে কর্মশালাত 110 গৰাকী এই অধিক যখন পরীক্ষার্থী আছে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, আর এক সুন্দর পরিবেশ কব লাগিব। এনেদরে বর্তমান মূল সতীর্থ দেখাই গেছে সামগ্রিক ইয়ার যে পরিবেশ। হরসিংহর পেপাটি উদ্যোক্তাসকল আসলে কি কব আপনার যে পদক্ষেপ আসলে 17 মার্চের বিহু কর্মশালা আরম্ভ হয়েছে। ধন্যবাদ। মোৰ নাম শ্রী দিজু বিশ্ব, মানে ফুলগুড়ি আঞ্চলিক রঙালী বিহু উৎসব উদযাপন স্থায়ী কমিটির কার্যকরী সভাপতি। আজি আমার যা 17 মার্চের 31 মার্চ পর্যন্ত আমার কর্মশালা আরম্ভ হয়েছে। বিগত কেই বছর ধরে এইবারও আমি আমার ঐতিহ্যমণ্ডিত নেহেরু খেলপথারত ফুলগুড়ি রেল স্টেশনের সমীপত আমি 15 দিনের কার্যসূচীরে বিহু কর্মশালা আরম্ভ করেছো, আর এই বিহু কর্মশালার আজি 10ম দিন। আমার ইয়াত বিহু কর্মশালার প্রশিক্ষক হিসাবে আমি আমন্ত্রণ করে আনিছিল রহার প্রসেনজিৎ কোঁয়র আর জাগীরোডর উপ শ্রীমলা ডেকা, তেখেতসকলে প্রশিক্ষণ দিয়ে আছে, আর আমার 31 মার্চল আমার এই কার্যসূচী সমাপ্ত করি। ধন্যবাদ। কিমান আছে ইয়াত আসলে প্রশিক্ষার্থী কিমান আছে? 110 জন অধিকারী আমি দেখবলে পাইছো। শিশুসকল অঞ্চলের শিশুসকল ওলাই আছে ইয়াত, যুবতীসকল শিশুসকল, আর যুবতী এগারী নিজে ঢোল বজাইছে আমি এই তখনলে আমি ধন্যবাদ জানাইছো। আজি এই বিহুর বেতত তখন আজি মহিলা হয়ে পেলাও যে আমার লড়াসকলের মজত এগারী মহিলা আহি আমার ঢোল বজায় আমাক আমার মাজত আমাক দেখুয়ায় প্রদর্শন করেছে, আর আমি তেখেতলৈ আমি আন্তরিক ধন্যবাদ জানাইছো। তেখেতৰ উজ্জ্বল ভবিষ্যতও আমি কামনা করছো। ধন্যবাদ। এই আছিল উদ্যোক্তাসকল, মূল সতীর্থ সামগ্রিক পরিবেশ দেখা হয়েছে। মই যদি সম্ভব হয় যেগুলি আসলে যুবতীয়ে ঢোল বাদন করেছে ওচরে আমি যান। এটার পর ঢোল বাদন করে আছে বর্তমান যে কর্মশালা, এই কর্মশালা চলি গেছে। মূল সতীর্থ সামগ্রিক পরিবেশ দেখাইছে সুন্দর পরিবেশ। আসলে কব লাগবে যে প্রায় 110 গৰাকী প্রশিক্ষার্থী ইয়াত আছে। এই প্রশিক্ষার্থী সকলে বর্তমান ইয়াত প্রশিক্ষণ দিছে, বিভিন্ন স্থানের পর প্রশিক্ষক সকল আহিছে, আর এনেদরে বর্তমান যে বিহু কর্মশালা চলি আছে, আর এই কর্মশালা 31 মার্চত সামৰণি পৰিব। প্রশিক্ষকগৰাকী আছে, কথা পাতিম কেনেকুৱা ভালে লাগিছে। প্রথমতে মই আপোনালোকৰ চেনেললৈ ধন্যবাদ জনাইছো ইয়ালৈ অহাৰ বাবে।
সৃষ্টি থাকিলেহে কৃষ্টি জীয়াই থাকিব। গতিকে এই কৃষ্টি জীয়াই রক্ষা ফুলগুৰি আঞ্চলিক ৰঙালী বিহু উদযাপন সমিতিয়ে বহু চেষ্টা কৰিছে। কণ কণ ভাইটি ভণ্টিহঁতক আনি বিহু শিক্ষা দি অসমৰ কৃষ্টিটো জীয়াই ৰখাত বহুত প্ৰাধান্য দিছে। সেয়ে মই ভাবো আগন্তুক বছৰ ফুলগুৰি আঞ্চলিক ৰঙালী বিহু সন্মিলনে এইদৰে কণ কণ ল'ৰা ছোৱালীসকলক গোটাই আনি আমাৰ বাপুৰি বাহন বিহু লগতে বিহু নাচটি জীয়াই ৰখাত যথেষ্ট উদগনি জনায় তাকে মই কামনা কৰিলো। ধন্যবাদ। এয়া আছিলে মূল প্ৰশিক্ষকগৰাকী আৰু মোৰ প্ৰতিজ্ঞ সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱালে। আৰু এনেদৰে বৰ্তমান ফুলগুৰি বিহু আঞ্চলিক স্থায়ী কমিটিৰ উদ্যোগত বিহু কৰ্মশালা চলি আছে।